সুন্দরী ভুবন সুন্দরী জীবন আর সুন্দর করি হাতে হাতে সব ধরি মমতার ডোরে করি স্বপ্ন কানন হাত বাড়িয়ে দাও তু হাত বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দাও দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের সৌজন্যে অটিজম সচেতনতা বিষয়ক হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি এমন একটি সমস্যা যা একটি মানুষের সামাজিক জীবন, চলাফেরা, আচার ব্যবহার সব কিছুতেই প্রভাব ফেলে। এএসডির প্রধান সমস্যাগুলো ছোটবেলা থেকেই আস্তে আস্তে দেখা দিতে থাকে এবং সমস্যাগুলো প্রকট এবং স্পষ্ট হয় যখন সেই বাচ্চার জীবনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসে, যেমন স্কুল পরিবর্তন হওয়া, বাসা পরিবর্তন হওয়া ইত্যাদি। ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো এই রোগেরও কোনো নিরাময় নেই, কিন্তু সঠিক জ্ঞান এবং সচেতনতায় এই রোগে আক্রান্ত শিশুদের জীবন অনেক সহজ হয়ে ওঠে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ এবিএ সেন্টার ফর অটিজমের চেয়ারপারসন কানিজ মুস্তারি, উপস্থিত আছেন জান্নাতুল ফেরদৌস, হেড অব দি ডিপার্টমেন্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ সিআরপি মিরপুর, এবং একজন বিশেষ শিশুর অভিভাবক স্মিতা রহমান। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। স্মিতা রহমান, আপনার একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে, ওর সম্পর্কে জানতে চাচ্ছি, ওর নাম কি, ওর বয়স কত, কি অবস্থা এখন ওর? আমার বাচ্চাটার নাম ইনান, ওর এখন 5.5 বছর বয়স। 2.5 বছর বয়সে আমরা মোটামুটি বুঝতে পারি যে ওর কোনো একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। অন্যান্য স্বাভাবিক বাচ্চার মতো সে কথা শুরু করেছিল ঠিকই, কিন্তু একটা সময় দেখলাম যে ও আর কথা, ওর কথাগুলো আর বাড়ছে না, বরং আগে যে কথাগুলো বলতো সেগুলো সে কমে, মানে কমে যাচ্ছে ওর কথাগুলো। আমাদের সাথে খুব বেশি কমিউনিকেট করছে না, মানে আমরা এটা বুঝতাম যে অন্যান্য বাচ্চা থেকেও আলাদা। তারপর ঢাকায় এসে আমি ওকে অ্যাসেসমেন্ট করাই। কোথায় অ্যাসেসমেন্ট করিয়েছিলেন? প্রয়াসে নিয়ে আসি, প্রয়াসে ওখানে অ্যাসেসমেন্ট করিয়েছিলাম। তো ওখানে তারা দেখে বললো আমার বাচ্চাটার তখন দরকার ছিল যে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি। তো তারপর থেকে কিছু কাজ আমি বাসায় শুরু করি ওর সাথে। আচ্ছা, আমরা শুনবো কি কাজ আপনি করেছেন, এরপর কি রেজাল্ট পেয়েছেন, একটু পরে আমরা ঘুরে আসি ওনাদের কাছ থেকে। কানিজ বুসারি, আপনার সাথে আমরা কথা বলবো, তার আগে এবিএ সেন্টারের উপরে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখে আসবো। বাংলাদেশ এবিএ সেন্টার ফর অটিজম, অটিস্টিক শিশুদের শিক্ষা গ্রহণের এক চমৎকার বিদ্যপাঠ। এখানে শিশুদের সকাল থেকে বিকাল পর্যন্ত 8 ঘন্টা ক্লাস নেওয়া হয়। রয়েছে 1:1 ইন্টেন্সিভ থেরাপি, সিসিটিভি ফর ক্লোজ মনিটরিং, ইনডোর গেমসের সুবিধা, সেন্সরি গার্ডেন ও প্লেগ্রাউন্ড, কম্পিউটার রুম, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, লাইফ স্কিল ট্রেনিং ফর অ্যাডাল্টস, প্যারেন্টস ট্রেনিং, সুইমিং ও এমপ্লয়মেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা। প্রতিষ্ঠানটির চেয়ারপারসন কানিজ মুস্তারি একজন বিহেভিয়ার অ্যানালিস্ট। তিনি 1998 সালে ডাবলিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পর দেশে এসে 2008 শুরু করেন বাংলাদেশ এবিএ সেন্টার ফর অটিজম। ওর কোনো আনন্দের কোনো কিছু যখন সে কাউকে প্রকাশ করে, এবং যাকে প্রকাশ করে সে যদি বুঝতে পারে, তাহলে সে অনেক এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড হয় আর এবং সে মানে নাচার মতো শুরু করে, হাত পা পুরো বডিটাই সে নাচাবে এরকম একটা অবস্থা। তো এটা একটু তো কেমন একটু অড লাগে, ওকে দেখে এমনি স্পেশাল চাইল্ড বোঝা যায় না, বোঝা যাক তাতে অসুবিধা নেই, তবে এটা একটু ইয়ে হলে আমার জন্য খুব ভালো হয়। প্রথমত যেটা শেখাতে হবে যে ওর অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশনটা, হ্যাঁ, তো আমরা যখন ও হাত হাত ফ্ল্যাপ করছে খুশি হয়ে, হ্যাঁ, তখন আমরা হাত তালি দেওয়া শিখি, যেটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, যে খুব খুশি হলে সবাইকে আমরা হাত তালি দিই, হ্যাঁ, বা
তাকে একটা কিস করা, এটা আপনি বাসায় করে দেখেন। আর সুইমিংটা হেল্প করে, ট্রাম্পোলিনিংয়ে নিতে পারেন, হ্যাঁ, যে জাম্পিং করলে অনেকটা ফিডব্যাক পায়। তারপরেও যেটা হয় যে অকুপেশনাল থেরাপিস্টের একটা অ্যাসেসমেন্ট করলে রেকমেন্ডেশনগুলো হয়তো আমাদের আইইপিতে ঢুকে দেওয়া হবে আর কি। হ্যাঁ, আদার সাইডগুলো এগুলো তো আমরা স্কুলে করবই। কানিজ মুস্তারিক, আপনি তো দীর্ঘদিন যাবত বিহেভিয়ার অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন। অটিস্টিক শিশুরা এই যে আচরণগুলো করে, যেটা কিনা কিনা আমরা অনাকাঙ্ক্ষিত আচরণ বলি, এই আচরণগুলো কেন করে, এটার ব্যাপারে যদি একটু ব্যাখ্যা দেন। আমি যেটা বলবো যে অটিস্টিক শিশুরা বা যারা অ্যাডাল্ট আছেন, হ্যাঁ, যে আচরণগুলো করে এগুলো আমাদের বুঝতে হবে, মেইনলি ফাংশনটা হলো কমিউনিকেটিভ, তারা কিছু একটা বলতে চায়। হ্যাঁ, তো যেহেতু তাদের কমিউনিকেট করতে পারে না, যে বলতে পারে না, বোঝাতে পারে না, হ্যাঁ, তো যার ফলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত যে আচরণগুলো আমরা দেখি, যেগুলো হয়তো সামাজিকভাবে দেখতে গেলে অন্যরকম মনে হয়, নর্মালের বাইরে আর কি, তো সেগুলো সবই কিন্তু কমিউনিকেশন করার জন্য। তো আমরা যেটা বলি যে এটাকে বলা হয় ফাংশনাল অ্যাসেসমেন্ট, যে একটা অ্যাসেসমেন্ট করার মাধ্যমে বুঝতে হয় যে এটা কেন করছে, সে কি কারো অ্যাটেনশন পাওয়ার জন্য করছে, না কোনো কিছু সে আসলে করতে চায় না সেই জন্য করছে। তো এগুলো অনেক ব্যাপার আছে, এটা অ্যাসেসমেন্ট করার মাধ্যমে যখন আমরা আইডেন্টিফাই করি, বুঝতে পারি, তারপর থেকে আমরা সেইভাবে তাকে থেরাপিটা দেওয়া শুরু করি। এই অনাকাঙ্ক্ষিত আচরণগুলোকে মানে দূর করার জন্য বা কমিয়ে আনার জন্য বলা হয় এবিএ মেথডটা ফলো করা হয়, বাচ্চাদেরকে এটা অ্যাপ্লাই করা হয়। এই এবিএ বিষয়টা কি, এটা যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন। কিছু কিছু আচরণ আছে অনেক বেশি, কিছু আছে অনেক কম। যেটা আমরা করার চেষ্টা করি সেটা হলো যে একটা ম্যানেজেবল লেভেলে নিয়ে আসা। আর অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস, যেটা এবিএ, সেটা হলো একটা প্রসেস, যেটা আপনার বৈজ্ঞানিক প্রসেস, যেখানে যেটা আমরা বলি অ্যাপ্লাইড, মানে যেটা ওই বাচ্চাটার বয়স অনুযায়ী যে কাজটা ওই সময়টা তার করা উচিত বা ওই সময়টা তাকে হেল্প করবে তার জীবনে এবং তার ফ্যামিলির লাইফটাকে ভালো করবে, সেই কাজগুলো পছন্দ করা, সেটাকে বলা হয় অ্যাপ্লাইড। আর বিহেভিয়ারটা হলো যে আচরণটা, যে এটা কি কমাতে হবে না বাড়াতে হবে, কোন লেভেল পর্যন্ত, যেটা আমরা মেজার করে থাকি। আর অ্যানালাইসিসটা হলো যে আমরা প্রত্যেকটা জিনিসই রেকর্ড করি, যাতে আমরা বলতে পারি যে আমরা এই কাজটা করার ফলে বাচ্চাটা এই আচরণটা চেঞ্জ হয়েছে। তা সে হয়তো 2 মিনিট হাঁটতো, এখন 3 মিনিট হাঁটে, কারণটা কি, তখন আমরা অ্যানালাইসিস করি যে কি করেছি আমরা যার কারণে সে হাঁটছে। এটাই হলো বেসিক্যালি অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস, যেটা সিস্টেমেটিক্যালি অ্যাপ্লাই করা হয়। যেটা বললেন আপনি যে এটা পরিবর্তন করার জন্য এটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটি কি তার জন্য যথেষ্ট তার সমস্যা সমাধানে? অটিস্টিক বাচ্চাদের অনেক রকম প্রবলেম থাকে, আচরণগুলো যেটা বললাম যে কমিউনিকেশন রিলেটেড হতে পারে, সে হয়তো বলতে পারছে না, তার সেন্সরি ইস্যু থাকতে পারে, হ্যাঁ, তো যার ফলে আমরা যেটা করি 1-to-1 ইন্টেনসিভ আমাদের মেথড অনুযায়ী আমরা কাজ করি, যেটা লাগে সাথে যে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের রেকমেন্ডেশন, সেই অ্যাসেসমেন্টটাও দরকার হয়। অকুপেশনাল থেরাপিস্ট, যিনি সেন্সরি ইন্টিগ্রেশনে সার্টিফাইড বা যার অভিজ্ঞতা আছে, তার ইনপুটটাও দরকার হয়। মোটামুটি এটা কিন্তু একটা সম্মিলিত, মানে একটা টিম বিষয় না, একটা মানে সামগ্রিক একটা এক্স্যাক্টলি, সবাই মিলে একসাথে, যাতে আমরা বাচ্চাটার পুরো সমস্ত এরিয়া টার্গেট করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ আপা, আপনার কাছে আবারও ফিরব। জান্নাতুল ফেরদৌস, আপা এই মাত্র যে কথাটা বললেন যে এটা একটা সামগ্রিক বিষয়, একক কোনো সমস্যা না, এই সমস্যাটা সমাধান করতে গেলে কি লাগে, একটা টিম ওয়ার্ক লাগে, আপনি একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসাবে এই বিষয়টাকে কীভাবে ব্যাখ্যা করবেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যোগাযোগের সমস্যাগুলোর কারণে বাচ্চার আচরণগত সমস্যা দেখা দেয়, যেহেতু বাচ্চাটা তার যা প্রয়োজন তা বুঝাতে পারছে না অথবা নিতে পারছে না, সো এই জন্যই দেখা যায় সমস্যাটা শুরু হয়।
শুরু হওয়ার ফলে দেখা যায় এই আচরণগত সমস্যাগুলো বাড়তে থাকে। তখনই দেখা যায় যে অভিভাবকরা সেটা নিয়ে নজর দেওয়া শুরু করে। তখনই একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের দরকার হয়, অন্যান্য থেরাপিস্টের পাশাপাশি তার যোগাযোগটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য। যেসব বাচ্চারা কথা বলে কিংবা বলে না, কম বলছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রয়োজন হয়ে থাকে। আমরা সাধারণত যেটা দেখে থাকি যে কিছু বাচ্চা আছে কথা বলে, কিছু বাচ্চা কথা বলতে পারছে না, কিন্তু দুজনেরই কিন্তু কথা একই সময় এসছে। বয়সে যে সময় কথা সাধারণভাবে আসা উচিত, স্বাভাবিকভাবে আসা উচিত, সেভাবেই কথাটি এসেছে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বয়সের নির্দিষ্ট সময় তারা কথাগুলো হারিয়ে ফেলছে, কেউ কেউ কথাগুলো ফিরে পাচ্ছে, আর কিছু বাচ্চা আছে একেবারেই কথা ফিরে আসছে না। এরকম কি কথা বলার ক্ষমতা তার আর কখনোই ফিরে আসবে না? যারা অনেকেই হচ্ছে কখনো কথা বলতে পারবে না বা কথা বলে তারা যোগাযোগটা করতে পারবে না, কিন্তু তার অর্থ এই না যে তার কমিউনিকেশন কিংবা যোগাযোগটা থেমে থাকবে। সে কোনো না কোনো প্রক্রিয়ায় কিন্তু যোগাযোগটা করবেই, কিন্তু তাকে সেই প্রক্রিয়াটা বা তাকে সেই কৌশলটা কিন্তু শিখিয়ে দিতে হবে। তো সেই যোগাযোগটা সে কীভাবে করবে সেই জিনিসটাই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা কিন্তু দেখিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবার ফিরব। কানিজাপা, আপনি তো দীর্ঘদিন ইংল্যান্ডে কাজ করছেন, অ্যাডাল্টদের নিয়েই কাজ করছেন, ওদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা যেটা হচ্ছে সেটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। আমরা যেটা করছি সেটা হলো যে এতদিন যে বয়স্করা বা বাচ্চাদেরকে ইনস্টিটিউশনে রাখা হতো, বিভিন্ন ইনস্টিটিউশন, রেসিডেন্সিয়াল হোম, আমরা তাদেরকে কমিউনিটিতে ফিরিয়ে আনছি। সবার একই রকম অধিকার আছে, তো এই বাচ্চাদেরও সমাজে তার পরিবারের সাথে তার একই এলাকায় থেকে একইভাবে বড় হবে, তার ভাই বোনেরা যেভাবে হচ্ছে, এই আইডিয়া থেকেই তাদেরকে আবার কমিউনিটিতে ফিরিয়ে আনা হচ্ছে, তাদেরকে বাসায় আনা হচ্ছে এবং বাসায় সাপোর্ট দেওয়া হচ্ছে। যাদের হয়তো বাবা মা অনেক বয়স্ক হয়ে গেছে বা সাপোর্টটা দিতে পারছে না, সেখানে আমরা করি যে কমিউনিটির মধ্যে হয়তো একটা বাসা ভাড়া করে কয়েকজনকে ওই এরিয়াতে রাখা হয়, যাতে তারা ওই এরিয়ার মধ্যে, যে এরিয়াতে তারা বড় হয়েছে, ওই এরিয়ার ফ্যাসিলিটিগুলো তারা এনজয় করে এবং প্যারেন্টসদের ভিজিট করে, অন্য আত্মীয় স্বজনদের দেখে আসছে, তারাও গিয়ে কথা বলে বাইরে থেকে তার নর্মাল ফাংশনিংয়ের জন্য বা ইনক্লুশন যেটা বলি আমরা, ততটুকু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি আর কি। ধন্যবাদ আপা, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের সৌজন্যে অটিজম নিয়ে আরটিভির বিশেষ আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের সৌজন্যে অটিজম নিয়ে আরটিভির বিশেষ আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। স্মিতা রহমান, আপনি বলছিলেন যে আপনার বাচ্চাকে বিভিন্ন রকম থেরাপি দিয়েছেন, নিজে কাজ করেছেন বাচ্চার সাথে, এই বিষয়টা একটু জানবো এবং জানবো বাচ্চাটা এখন কী অবস্থায় আছে। আসলে প্রথমে আমি তখন বাচ্চাটাকে আমি বোঝার চেষ্টা করলাম যে ও আসলে কিসে মানে এত আনন্দিত হচ্ছে বা কিসে ও কষ্ট পাচ্ছে, কোথায় গেলে ও বেশি মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তারপরে শুরু করলাম ওর আই কন্ট্যাক্টটা বাড়ানো, ও চোখের দিকে তাকানোর যে ব্যাপারগুলো, যেমন বাসায় ওকে তখন শুরু করলাম চোখের দিকে কিন্তু তাকাতো না প্রথম দিকে। তারপর যে কোনো একটা খেলনা দেখলাম যে ও বাবলসটা পছন্দ করছে, সেই জিনিসগুলো হয়তো বা ওর চোখের সামনে আমি মুখের সামনে ধরে নিয়ে আমি ওই কাজগুলো করা শুরু করলাম যে ঠিক আছে দেখো এই খেলনাটা দেখো এইভাবে। তারপরে বেশ কিছুদিন লাগলো আমার ঢাকায় আসতে, তো ঢাকায় আসার পর থেকে আমি ওকে স্পেশাল স্কুলিংয়ে দিলাম এবং প্রথমে নর্মাল স্কুলে দিয়েছিলাম, তো দেখলাম যে ওর লেভেলটা তখন আসলে ওরকম ছিল না যে ও নর্মাল স্কুল থেকে কিছু শিখতে পারবে। স্পেশাল স্কুলে দিলাম এবং সাথে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এগুলো আমি শুরু করি, এগুলো আস্তে আস্তে শুরু করলাম। এখন ওর অবস্থা আগে থেকে অনেক ভালো, এখন কিন্তু সে দুই ওয়ার্ডের যে বাক্যগুলো সেগুলো সে বলছে, যেমন আমাকে দাও, আম্মা দাও, এভাবে শুরু করেছে আর কি। একসময় তো সে কথাই বলতো না, এখন তো সে কথা বলছে। কেমন লাগছে এখন আপনার কাছে? এটা আসলে মা হিসেবে বলবো যে আমার মানে মানে মা হিসেবে আসলে এর চেয়ে বেশি আনন্দিত হওয়ার মানে আনন্দের কিছু নাই। আপনার সন্তানের জন্য আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো।
জান্নাতুল ফেরদৌস, আমি থেরাপিস্টের দৃষ্টিকোণ থেকে আপনার কাছ থেকে জানতে চাইব কি করলে তারা এই বাচ্চার এক হারিয়ে যাওয়া কথা ফিরিয়ে আনতে পারে, আর যদি ফিরে নাও আসে সেক্ষেত্রে কি করণীয়। প্যারেন্টসের সুরে সুর মিলিয়ে বলতে চাই যে আসলে পরিবারের দায়িত্ব অনেক বেশি। আমরা থেরাপিস্টরা হয়তো বা গাইডলাইন দিয়ে দিচ্ছি, আমরা তৈরি করে দিচ্ছি বা কাজগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই থেরাপিগুলো যদি বাসায় ঠিকভাবে প্যারেন্টসরা অথবা অভিভাবকরা সবসময় প্র্যাকটিস না করেন তাহলে আসলে তেমন উন্নতি পাওয়া সম্ভব নয়। কথা শেখানোর আগে যোগাযোগের কিছু কৌশল তাদেরকে শিখতে হয়। আচ্ছা, প্যারেন্টস যেমন বললেন যে উনি শুরু করেছিলেন আই কন্ট্যাক্ট দিয়ে, এরকম প্রায় 7-8টি জিনিস আছে বা 8টি ব্যাপার আছে যেই কৌশলগুলো শেখালে বাচ্চা পরবর্তীতে কথা শিখতে পারবে। আমরা এখানে যারা কথা বলছি, আমরা সবাই যোগাযোগ করছি কথার মাধ্যমে, আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে কথা বলছি, আমরা আই কন্ট্যাক্ট মেনটেন করছি, আমরা কিন্তু অপেক্ষা করছি যে একটা প্রশ্ন করার পরে তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সেই উত্তরটা দিচ্ছি, একটু ভাবছি। সো এটাকে আমরা বলি অ্যান্টিসিপেশন। সো এই যে যোগাযোগের 5-6টি কৌশল, যে আই কন্ট্যাক্ট, টার্ন টেকিং, অবজেক্ট পারমানেন্স, অ্যান্টিসিপেশন, কজ অ্যান্ড ইফেক্ট, এই জিনিসগুলো প্যারেন্টসদেরকে কাজ করতে হবে বাসায়। আমি হয়তো বা থেরাপিস্ট বলে থেরাপিস্টের মতো করে কথাগুলো বললাম, যদি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো খেলনা দিয়ে, অনেক সময় বাচ্চারা বা বাচ্চাদের অভিভাবকরা মনে করে যে কোনো থেরাপি দেওয়ার জন্য আমার অনেক হেভি ইকুইপমেন্ট লাগবে অথবা স্পেশাল ইকুইপমেন্ট লাগবে যেটা দিয়ে আমাকে ঘরে কাজ করাতে হবে, নইলে আমার বাচ্চা হয়তো বা কথা শিখবে না। সেই সকল প্যারেন্টসদের জন্য আমি বলতে চাই, বাচ্চাকে কথা শেখানোর জন্য বা যোগাযোগ শেখানোর জন্য ঘরের মধ্যে যা কিছু আছে সেই খেলনাগুলো দিয়েই কিন্তু আপনি এই কাজগুলো করাতে পারেন। সেটা একটি বল হতে পারে, সেটা একটা কাগজের টুকরো হতে পারে, সেটা ঘরে থাকা যে কোনো জিনিস হতে পারে। যেমন আমি একটা বাচ্চার সাথে টার্ন টেকিং করবো, সো সেই ক্ষেত্রে একটা বল আমার জন্য ইনাফ। এখন আমার কাছে যদি বলও না থাকে, আমি কিন্তু 3-4 কাগজকে একসাথে মুচড়িয়ে বলের মতো আকৃতি করে কিন্তু বাচ্চাকে দিতে পারি এবং বাচ্চার কাছ থেকে নিতে পারি। তাতেই কিন্তু সে এই যে আমি এখন যেই টার্ন টেকিংটা কথা বলার সময় করছি এই ব্যাপারটা বাচ্চা শিখে যাবে। এখন বাচ্চাকে যদি আমি বলি যে তুমি চুপ থাকবে, আমি কথা বলবো, তারপর তুমি আবার কথা বলবে, এইভাবে কিন্তু বাচ্চা শিখবে না। বাচ্চা এই খেলার মাধ্যমে যেই স্কিলটা বা যে কৌশলটা আত্মস্থ করলো, সে কিন্তু তার পরবর্তী জীবনে গিয়ে যোগাযোগের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করবে। একইভাবে যখন খেলছি তখন আমাকে বলটার দিকে তাকাতে হচ্ছে বা দেখছি, আই কন্ট্যাক্ট আমরা নিজেরাই হয়তো বা অপরের চোখের দিকে কথা তাকিয়ে কথা বলতে কমফোর্ট ফিল করি না, অনেকে স্বাভাবিক মানুষ যারা আছি। তো সেই ক্ষেত্রে আসলে যাদের যোগাযোগে অথবা আচরণগত কিছু সমস্যা আছে যে সকল শিশুর, তাদেরকে এই ব্যাপারে আসলে বাউন্ড করার কিছু নাই। তাদেরকে জাস্ট আই কন্ট্যাক্ট মানে হচ্ছে যেই জিনিসটার প্রতি অথবা যেই ব্যক্তির প্রতি কথা বলা হচ্ছে তাকে সে যেন খেয়াল করে। সেটা হতেই পারে হয়তো তার পাশের দিকে তাকিয়ে সে খেয়াল করছে, কিন্তু এটা তার হয়তো ভিজুয়াল যে ফিল্ড আছে বা চোখের যে দৃষ্টি সীমানা আছে সীমানার মধ্যে আছে। কিভাবে করবে সে যদি যে কোনো কিছু, সেটা যদি আপনি একটা বল হয়, সে বল দিয়ে যখন বলটা মারছে, বলটা দেওয়ার সময় কিন্তু আমি বলে নিচ্ছি বল, এই নাও বল, আমি যখন মারছি তখন ধরার জন্য কিন্তু তাকে অ্যাটেনশন অথবা আই কন্ট্যাক্ট দিতেই হচ্ছে, নইলে কিন্তু বাচ্চা বলটা ধরতে পারবে না। যে কোনো জিনিস আমরা যেটা বলি হচ্ছে অপেক্ষা করা বা অ্যান্টিসিপেশন। আমরা কিন্তু বাচ্চাকে এভাবে বলতে পারি যে কোনো একটা কিছু দেওয়ার আগে আমরা তাকে একটু বলতে পারি অপেক্ষা, 1-2-3, এই নাও বল। সো এই যে ছোট ছোট কাজগুলো আমরা যদি বাসায় প্যারেন্টসরা অভিভাবকরা হয়তো বা একটা সেশন থেরাপিস্টের কাছ থেকে দেখলো বা 2টা সেশন দেখলো, অথবা যেসব প্যারেন্টসদের আর্থিকভাবে তারা সচ্ছল, তারা যদি সবসময় আসতে পারে, তারা সব সার্ভিস সেন্টারও কাছে থাকে না, অবশ্যই যদি সম্ভব হয় এসে দেখে, দেখলে হয়তো বা শেখাটা আর একটু ভালো হবে। অথবা আমি যে কৌশলগুলো যেভাবে বলছি, যদিও খুব দ্রুত সময়ে বলছি, অল্প করে বলছি, তারপরেও যদি প্যারেন্টসরা এটা যদি খেয়াল করতে পারে যে হ্যাঁ আমি কোনো একটা জিনিস দেওয়ার আগে একটু অপেক্ষা করবো, বাচ্চা তাহলে অপেক্ষা করা শিখবে। হ্যাঁ, কোনো কিছু দেওয়ার আগে বাচ্চাকে জিনিসটা একটু লক্ষ্য করাতে শেখাবো, তাহলে বাচ্চার আই কন্ট্যাক্টটা মেনটেন হবে, দেখতে পারবে, এবং বাচ্চাকে পছন্দ করতে দেওয়া। আমরা যেটা একেবারেই অনেক সময়ই করতে চাই না, সেটা হচ্ছে যে আমরা আমাদের পছন্দটা শিশুর উপর চাপিয়ে দিতে চাই যে আজকে তুমি এই জামাটা পরবে, কিন্তু বাচ্চাকে কখনো অপশনই দেই না যে 2টা ড্রেস সামনে দিয়ে। হয়তো সেই বাচ্চা পছন্দ করতেই জানে না, দরকার নেই তাকে পছন্দ করতে জানা, কিন্তু 2টা জিনিস বা 2টা গেঞ্জি যদি আমি তার সামনে দিই অথবা 2টা ড্রেস যদি তার সামনে দিই, সে যে কোনো একটা হয়তো বুঝে করুক কিংবা না বুঝে করুক ধরবে অথবা নিতে চাইবে। এই পছন্দ থেকে কিন্তু সে বুঝতে পারবে ওকে তার মতামতে একটি দাম আছে বা একটা মতামতে একটা প্রাধান্য আছে, তখনই তো সে ফিগার আউট করবে, তখনই সে পয়েন্ট করবে যে আমার এই জিনিসটা লাগবে। সো এই শেখাটা আমি যদি তাকে বলি যে
তুমি পছন্দ করবে, তারপরে তুমি ওটা আমাকে দেখাবে, দেখালে সেটা আমি তোমাকে দিব। বড় হওয়ার সাথে সাথে কিন্তু তার এই পছন্দ করার যেই কৌশলটা, সেটা কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী লাইফে গিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবার আসবো। কানিজ মুস্তারি, স্পেশাল স্কুলের যে স্কুলিং টাইমটা, স্পেশাল বাচ্চার জন্য স্কুলিং টাইম বা স্কুলিং আওয়ার কতটুকু হওয়া বাঞ্ছনীয়? এখন রিসার্চ থেকে যেটা দেখা গেছে যে অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে মিনিমাম 40 hours অফ ইন্টেন্সিভ 1-to-1 টিচিং যদি তারা পায়, ইন্টেন্সিভ থেরাপি 40 ঘন্টা প্রতি সপ্তাহে, তাহলে 2 বছর পরে আউটকামটা অনেক ভালো হয়। তারা মোটামুটি একটা নর্মাল সেটিংয়ে যেতে পারে, এবং যারা যেতেও পারে না তাদেরও সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে। তো এই জন্যই 40 hours পার উইকটা আমরা রেকমেন্ড করে থাকি। আচ্ছা, যে মিনিমাম লাগবে একটা বাচ্চার ইম্প্রুভমেন্ট দেখানোর জন্য। আপনি কিছু একটু বলতে চাচ্ছেন? আমার সাথে একটু আমি অ্যাড করতে চাইবো যে সচেতনতা অনেক বেড়েছে অটিজম নিয়ে, কিন্তু এই সচেতনতার পাশাপাশি কিছু জায়গায় কিছু ধরনের ইনফরমেশন ভুলও হচ্ছে, যে আমরা অনেক বাচ্চাকে কথা বলতে পারছে না বলেই অটিজম হিসেবে ডায়াগনোজ করে দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যার কারণে যেটা হয় প্যারেন্টসরা বা অভিভাবকরা কিন্তু শুরুতেই হতাশ হয়ে যায়, তারা ভেঙে পড়েন, তারা কিন্তু পরবর্তী যে স্টেপে যেতে হবে বা তাদেরকে যে বাচ্চাদের সাথে কাজ করতে হবে এই শক্তিটা আর তাদের থাকে না। সো আমি প্যারেন্টসদেরকে বলতে চাইবো যে তারা যেখান থেকে ডায়াগনোসিস করাচ্ছে তারা যেন প্রপার ডায়াগনোজ হচ্ছে কি না বাচ্চা, এই ব্যাপারটা স্পেশালাইজড দ্বারা তারা এনশিওরড হয়ে নেয়, তারা যেন সঠিক জায়গায় গিয়ে অ্যাসেসমেন্টটা করায়। আমি একটা বাচ্চার যে কোনো একটা বিহেভিয়ার অথবা একটা দিক পরিচালনা বা পর্যালোচনা করেই আমি বলতে পারি না বাচ্চাটার অটিজম, কারণ অটিজমের অনেক প্রকারভেদ আছে, অটিজমের বাইরে আরও অনেক সিন্ড্রোম আছে যেগুলো কিনা হয়তো বা বাচ্চার কমিউনিকেশন বিহেভিয়ার অন্য সব কিছুতে ইম্প্যাক্ট ফেলছে। সো সেক্ষেত্রে প্যারেন্টসরা যেহেতু সবাই এই প্রোগ্রামটা দেখছে আজকে, সো তাদের সকলের উদ্দেশ্যে বলা যে যখনই কোনোরকম কোনো ডায়াগনোস হয় না কেন তারা যেন হতাশ না হয়ে যায়, এই ব্যাপারে যেন তারা সঠিক দিক নির্দেশনার জন্য সঠিক ব্যক্তির কাছে যায়। আপনি খুব ভালো বলেছেন, এই অভিভাবকদেরকে আমরাও অনুরোধ করব যখনই এরকম সমস্যা মনে করবেন বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় যাবেন, যেমন হতে পারে আমাদের প্রত্যেকটা সরকারি হাসপাতালেই রয়েছে শিশু বিকাশ কেন্দ্র, এবং তারা এই ব্যাপারে অনেক সচেতন এবং এই সার্ভিসটা দিয়ে থাকছেন খুব ভালোভাবে, সেখানে যেয়ে বাচ্চাকে দেখাবেন। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের মধ্যে অনেকেই অটিস্টিক শিশু এবং বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মধ্যে পার্থক্য বুঝতে পারেন না, এগুলো দুটি ভিন্ন রোগ এবং এদের চিকিৎসা লক্ষণ সব কিছুতেই অনেক পার্থক্য রয়েছে। অটিজমের বৈশিষ্ট্যগুলো প্রকাশ হতে হতে বাচ্চার 2-3 বছর হয়ে যায়, তবে অনেকের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে লক্ষণগুলো আরও স্পষ্ট হয়। আপনি যদি আপনার সন্তানের বিকাশ নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম করি রঙে তে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। অবুজ কুসুম করি রঙে তে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। বাড়িয়ে দাও হাত, বাড়িয়ে দাও তু হাত, বাড়িয়ে দাও।